আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ওহ শিট, লাইট চলে গেল, আইডিয়া। সো এই ধরনের লাইট দিয়ে আপনি কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে বা লাইট চলে যাওয়ার পরে কিন্তু আপনি শ্যুট করতে পারবেন, বা আপনার বাড়িতে যদি বিদ্যুতের সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনি শ্যুট করতে পারবেন। এই লাইটগুলোর কিন্তু পাওয়ার অনেকটাই বেশি, আপনি এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন অ্যান্ড পাওয়ার কন্ট্রোল করতে পারবেন আপনার ইচ্ছা মতো। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল একটা লাইট, এটা আমরা ভালোভাবে সেট আপ করলে আমরা ইউজ করতে পারবো অনেক সুন্দরভাবে। সো আজকে আমি আসলে আপনাদেরকে দেখাবো যে এই লাইটটা আপনারা কোথায় থেকে কিনতে পারবেন এবং এটা বক্সড কন্টেন্টে কী কী থাকবে এবং এই লাইটের বিষয়ে একদম পুরোপুরি ডিটেলসে আজকে আমি আপনাদেরকে বলবো এবং দেখাবো। এবং এই লাইটটা কিন্তু মাল্টিপল কালারে আপনারা ইউজ করতে পারবেন। আমরা দেখি অনেক বড় বড় ইউটিউবারদের ফেসের সাইডে এই ধরনের একটা লাইট ইফেক্ট থাকে বা গ্লোয়িং ইফেক্ট থাকে, সেটা আসলে এই লাইটগুলো দিয়েই করা হয়ে থাকে। সো আপনি চাইলে এই লাইটগুলো কিনতে পারেন। এবং আমি মনে করি যে যারা আসলে নতুন ইউটিউবার, আসলে যারা নতুন ইউটিউবে কাজ করতে যাচ্ছেন, তাদের জন্য অনেক হেল্পফুল একটা লাইট এটা। এবং এটার যথেষ্ট পরিমাণ পাওয়ার আছে এবং আউটডোরে বা ইনডোরে যখন শ্যুট করবেন তখন আপনার কিন্তু এই লাইটগুলো অনেক ভালো কাজে দিবে। তো আজকে আমি আসলে দেখাবো যে বক্স কন্টেন্টে এই লাইটটার কি কি থাকবে এবং এই লাইটটা কতটা ভালো পারফরমেন্স দিতে পারবে আপনাকে ইনডোরে, বা লাইট চলে গেলে কতটা ভালো পারফরমেন্স দিতে পারবে। তো চলুন আমরা দেখে আসি এই লাইটটার রিভিউ এবং এই লাইটটা কতটা ভালো পারফর্ম করতে পারে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই হেল্পফুল নতুন নতুন টেকনোলজি ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, তো আমি এটা দারাজ থেকে যেহেতু অর্ডার করেছিলাম তো দারাজ থেকে যে পার্সেল আকারে চলে আসে সেরকম পার্সেলই আমি পেয়েছি। তো চলুন ঝটপট আমরা এটা আনবক্স করে ফেলি অ্যান্ড তারপরে আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো এখান থেকে। প্যাকেজিংটা শেষ করার পরে আমরা এরকম একটা বক্স পাবো অ্যান্ড এই বক্সটা ইনটেক অবস্থায় থাকবে। আমাদেরকে এখান থেকে কেটে বক্সের উপরে যে কাগজ দিয়ে ইনটেক করা থাকে সেটা আমাদেরকে বের করে ফেলতে হবে। তো আমরা বক্সটা ইনটেক অবস্থায় রাখা ছিল, আমরা এটা কেটে বের করলাম অ্যান্ড বক্সটা যখন আপনাকে খুলবেন এই সাইড থেকে খুলবেন অ্যান্ড বক্সের উপরে তাদের কোম্পানির নামে অনেক সুন্দর একটা ব্র্যান্ডিং করা রয়েছে। বক্সটা ওপেন করার পরে আপনারা এখানে দেখবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে যেটা কেউ পড়ে না, আপনারা চাইলে এটা সময় পেলে পড়ে নিতে পারেন। এখানে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে অ্যান্ড এখানে আপনারা একটা টাইপ সি ইউএসবি কেবল পাবেন যেটা দিয়ে আপনারা এই লাইটটিকে চার্জ করতে পারবেন। সো এটার ব্যবহার আমরা পরে দেখে নিব, আমরা এটা সাইডে রেখে দিতে পারি। অ্যান্ড তারপরে এখানে আপনারা একটা মাউন্ট পাবেন, এটা আপনারা ডিএসএলআর ক্যামেরা বা স্ট্যান্ড বা যে কোনো জায়গাতে ইউজ করে এই লাইটটা সেখানে মাউন্ট করে রাখতে পারবেন। তো এটা আমরা সাইডে রেখে দিই অ্যান্ড এখানে একটা সিলিকা রয়েছে অ্যান্ড এটাও আমরা রেখে দিই। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমাদের লাইট, এখান থেকে আমরা এটা বের করে নিলাম অ্যান্ড বের করার পরে এই অবস্থায় আমরা লাইটটা পাবো। এখান থেকে আমরা বের করে ফেলি ঝটপট অ্যান্ড বের করার পরে লাইটটা দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস একটা লুক দেখাচ্ছে এবং এখানে একটা ফিল্টার দেওয়া রয়েছে, এই ফিল্টার ব্যবহার আমরা দেখে নিব পরবর্তী সময়ে। অ্যান্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইটের যে ব্র্যান্ডিংটা রয়েছে সেটা কিন্তু এখানে অনেক সুন্দরভাবে করা হয়েছে অ্যান্ড লাইটটা আমরা বের করার পরে এটা হচ্ছে আমাদের ফাইনাল লাইট। অ্যান্ড এই যে ফিল্টারটা রয়েছে এটা দিয়ে আপনি আপনার লাইটের যে ডেপথ অফ ফিল্ড আপনি সেটা ইউজ করতে পারবেন, যদি লাইটের যে টেম্পারেচার সেটা আপনার কাছে বেশি মনে হয় তাহলে এটা ইউজ করতে পারবেন, আমরা ওটা পরে দেখবো। অ্যান্ড এটা হচ্ছে ফাইনালি আমাদের যে লাইটটা সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নাম রয়েছে সেটা দিয়ে অনেক সুন্দরভাবে এখানে ব্র্যান্ডিং করা রয়েছে এবং মডেলটা লেখা আছে এবং এখানে একটা মনিটর দেওয়া আছে। লাইটটির ডান সাইডে পাবেন একটি পাওয়ার বাটন, একটি ব্রাইটনেস কন্ট্রোলের হুইল এবং একটি স্পিনিং হুইল যেটা দিয়ে আপনি একটি কালার থেকে আরেকটি কালারে সুইচ করতে পারবেন এবং টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবং এই লাইটটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন একটি এলইডি মনিটর যেখানে আপনি এই লাইটের মোডগুলো চেঞ্জ করার পরে দেখতে পারবেন, টেম্পারেচার দেখতে পারবেন, অসংখ্য ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। উপরের দিকে দেখতে পারবেন একটি টাইপ সি পোর্ট যেটা দিয়ে আপনি চার্জিং করতে পারবেন অ্যান্ড নিচের দিকে পাবেন একটি স্ক্রু মাউন্ট করার হোল যেখানে আপনি যে কোনো ট্রাইপড মাউন্ট করতে পারবেন। এবং এই লাইটের বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে আর এই লাইটটি আপনারা হাতে নিয়ে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি ফিল পাবেন। এবং এই লাইটের মধ্যে ব্যাটারি হিসাবে আপনারা পাবেন 3100 mAh একটি ব্যাটারি যেটা আপনাকে 10 থেকে 15 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে। লাইটটি চালু করার জন্য পাওয়ার বাটনে 3 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে লাইটটি অন হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন লাইটটির ব্রাইটনেস যথেষ্ট পরিমাণ শার্প এবং পাওয়ারফুল। লাইটটির পাওয়ার বাটনে বারবার সিঙ্গেল ট্যাপ করে সিসিটি মোড, আর জিবি মোড, ইফেক্ট মোড, তাছাড়া আরও অসংখ্য মোডে সুইচ করতে পারবেন।
এন্ড এখানে যে স্পিনিং হুইলটা দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনি লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এখানে আরও একটি যে স্ক্রলিং বাটন রয়েছে সেটা দিয়ে আপনি লাইটের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, রেড গ্রিন ব্লু কালারের কম্বিনেশনে নানা রকম কালার তৈরি করতে পারবেন। অ্যান্ড বারবার আপনার স্পিনিং হুইলটা ব্রাইটনেস কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অ্যান্ড পেছনে যে মনিটরটা রয়েছে সেখানে আপনি কালার টেম্পারেচার দেখতে পারবেন, ব্রাইটনেস লেভেল কততে রয়েছে সেটা দেখতে পারবেন, কোন মোডে রয়েছেন সেটা দেখতে পারবেন, সব কিছু মনিটর করতে পারবেন। পাওয়ার বাটনে সিঙ্গেল ট্যাপ করার পরে আপনি কোন মোডে রয়েছেন সেটা এখানে দেখাবে। যদি দেখেন সিসিটি মোড রয়েছে তাহলে বুঝে নেবেন এটা এখন হোয়াইট কালার যে মোড রয়েছে সেখানে রয়েছে। অ্যান্ড তারপরে যদি স্পিনিং হুইলটা নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এই কালারটা ওয়ার্ম টোন কালারে কনভার্ট হতে থাকবে। তো সেইমভাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কালারটা ওয়ার্ম টোনে চলে যাচ্ছে। অ্যান্ড একইভাবে আপনি চাইলে এটা যদি স্পিনিং হুইলটা যদি উপরের দিকে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আবার ওয়ার্ম টোন কালার থেকে আবার হোয়াইট কালারের দিকে কনভার্ট হতে থাকবে। অ্যান্ড আবার যদি পাওয়ার বাটনে সিঙ্গেল ট্যাপ করেন তাহলে দেখতে পারবেন RGB মোড, যেই মোডে আপনি এখানে স্পিনিং হুইলটা যদি নিচের দিকে বা উপরের দিকে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনার কালারটা অন্য কালারে শিফট হতে থাকবে বা অন্য কালারে সুইচ হতে থাকবে। সো এইভাবে আপনি অসংখ্য কালারের কম্বিনেশনে নানা রকম কালার তৈরি করতে পারবেন এবং অনেক ভালো একটা কালার পাবেন। সেই সাথে স্ক্রিনে মনিটর করতে পারবেন আপনার কালারের টেম্পারেচার কত রয়েছে, ব্রাইটনেস লেভেল কত রয়েছে। এবং আবার যদি আপনি পাওয়ার বাটনে সিঙ্গেল ট্যাপ করেন তাহলে এখানে অন হয়ে যাবে HSI মোড, যেটা দিয়ে আপনি আপনার কালারের স্যাচুরেশন কন্ট্রোল করতে পারবেন। কালারের যে ঘনত্বটা সেটা কন্ট্রোল করে আপনি এখান থেকে লাইটের যে ভালো একটা মান বা ভালো একটা রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন। অ্যান্ড প্রতিবার আপনি এখান থেকে যে পাওয়ার বাটনে যখনই সুইচ করবেন তখন আপনি এখান থেকে প্রত্যেকটা যে ইফেক্ট রয়েছে বা ইফেক্টের যে নামগুলো রয়েছে সেগুলো আপনি আপনার স্ক্রিনে মনিটর করতে পারবেন বা দেখতে পারবেন। আপনি ভিডিও শুট করার সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি ডেপথ অফ ফিল্ড দিতে চান তাহলে এই লাইটের সাথে এই ফিল্টারটা আপনি ইউজ করতে পারেন যেটা বক্সের মধ্যেই থাকে। অথবা যদি আপনার কাছে মনে হয় যে লাইটের যে কালার টেম্পারেচার বা লাইটের যে টেম্পারেচার রয়েছে সেটা অনেকটা বেশি মনে হচ্ছে তখন আপনি এই ফিল্টারটা ইউজ করে সেটা কন্ট্রোল করতে পারবেন এবং অনেক ভালো একটা ডেপথ অফ ফিল্ড এখান থেকে রেজাল্ট পাবেন। এবং এটা আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বা যে কোনো জায়গাতে আপনি এটা অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন এবং অনেকটা ডেপথ অফ ফিল আপনি উপভোগ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি লাইটটি অফ করার জন্য লাইটটির যে পাওয়ার বাটন রয়েছে সেখানে 3 সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখলে লাইটটি বন্ধ হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি এই লাইটটা ব্যবহার করে আপনার স্টুডিওতে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন লাইটিংয়ের, আমি যেটা পার্সোনালি মনে করি অ্যান্ড আপনাদেরকে প্রিফার করবো। যেহেতু এই লাইটের মধ্যে RGB সিস্টেম রয়েছে সো আপনি এটা কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ইউজ করতে পারেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভালো একটা লুক দেওয়ার জন্য এই লাইটটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার ফেসের উপরে একটা ফিল্টার হিসাবে ইউজ করার জন্য এটা ইউজ করতে পারেন। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই লাইটটা যদি আপনারা কিনতে চান, এই লাইটটা আমি কিনেছি মাত্র 2,120 টাকা দিয়ে, আমি এটা দারাজ থেকে অর্ডার করেছিলাম, এই ভিডিওটা কেউ স্পন্সর করেনি। এবং এই লাইটটা কেনার জন্য যে লিঙ্কটা লাগবে সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে লিঙ্ক থেকে এই লাইটটি কিনে নিতে পারবেন অথবা লোকাল মার্কেটেও কিনতে পারবেন। সবসময় প্রাইসটা একটু আপডেট হতে পারে বা আপ ডাউন হতে পারে, সো আপনারা দেখে শুনে ভালোভাবে এই লাইটটা কিনে নেবেন। এবং এটার মডেলটা আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে এটার মডেল দেওয়া আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ততক্ষণ পর্যন্ত স্ক্রিনের এই ভিডিওগুলো এনজয় করতে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।